হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা যদিও এখন অভিনয়ে খুব একটা নিয়মিত নন, বেশ কিছুদিন ধরেই আছেন আড়ালে। কাউকে না জানিয়ে বিয়ে করায় সম্প্রতি হয়েছেন সংবাদের শিরোনাম, এর মধ্যে হয়েছেন এক কন্যা সন্তানের বাবা। তবে এটি ভিভিয়ানের প্রথম বিয়ে নয়। 2013 সালে তিনি তার সহ অভিনেত্রী ভাবিস দৌরাবজিকে বিয়ে করেন, সেই সংসার বেশি দিন টেকেনি। 2016 সালে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন তারা, পরে ডিভোর্স হয় ভিভিয়ান ও ভাবিজের। লুকিয়ে দ্বিতীয় বিয়ে করলেও সংবাদ মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা স্বীকার করেছেন ভিভিয়ান ডিসেনা। গত বছর নুরান আলী নামে এক মিশরীয় নারীকে বিয়ে করেছেন তিনি, সে দেশে ঘরোয়া আয়োজনেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ভিভিয়ান জানান তার 4 মাসের একটি মেয়ে আছে। বিয়ে ও সন্তানের খবর জানানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিলেন তিনি। এরপর ভিভিয়ানের দেওয়া আরেক খবরে চমকে উঠেছেন নেটিজেনরা। ইসলাম ধর্ম গ্রহণের খবর জানিয়েছেন এই অভিনেতা। সাবেক স্বামীর জীবনে এমন পরিবর্তন দেখে খোঁচা দিয়েছেন ভাবিজ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার সহ আরও কিছু খবরে জানা যায়, ভিভিয়ানের বিষয়ে পরোক্ষভাবে তার সাবেক স্ত্রী ভাবিজ বলেছেন, মানুষের মুখ মিথ্যা বলতে পারে, তবে চোখ কখনো মিথ্যা বলে না। মানুষ ভুলে যাবে, কিন্তু তোমার কর্ম মনে রাখা হবে। কারো নাম উল্লেখ না করে এই মন্তব্য করলেও অনেকেই মনে করছেন ভিভিয়ানকে খোঁচা মারতেই এসব বলেছেন ভাবিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অভিনেতার এই সাবেক স্ত্রী লিখেছেন, কর্মফল কখনো ঠিকানা ভুল করে না। সেখানে মন্তব্যের ঘরে ভিভিয়ানের প্রসঙ্গ টেনে এনেছেন নেটিজেনরা। ভিভিয়ান ও তার সাবেক স্ত্রী ভাবিজের সম্পর্ক এক সময় ছিল নেট নাগরিকদের চর্চার কেন্দ্রে। হঠাৎ করেই 8 বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন তারা। জন্মসূত্রে খ্রিস্টান ছিলেন ভিভিয়ান, 2019 সালে ত্যাগ করেছেন নিজের ধর্ম। ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন তার জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। জন্মসূত্রে তিনি খ্রিস্টান, এখন অনুসরণ করছেন ইসলাম। 2019 সালের রমজান মাস থেকে ইসলাম ধর্ম পালন করছেন তিনি। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তিতে আছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। প্যার কি এক কাহানি ধারাবাহিকে অভয় রায়চান্দ নামে এক ভ্যাম্পায়ার চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন ভিভিয়ান। এরপর মধুবালা এক ইশক এক জুনুন ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া শক্তি অস্তিত্বকে এহসাস কি ধারাবাহিকে প্রধান পুরুষ চরিত্রে দেখা গেছে তাকে। শিবলি আহমেদ, কালবেলা।